দেখুন, যে কারণে বিপুল পরিমাণ অস্ত্র বুলেট প্রুফ গাড়ি তুলে দিল ভারতের সীমান্তের বাহিনীকে, ফের ভারতীয় সেনার হাতে বিপুল পরিমাণ অস্ত্র তুলে দিল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। সীমান্তে পাহারার দায়িত্বে থাকা এসএসবি জওয়ানদের হাতে 9000 অ্যাসল্ট রাইফেল তুলে দেওয়া হয়েছে। এছাড়াও দেওয়া হয়েছে 34টি সশস্ত্র গাড়ি ও নজরদারির জন্য 760টি বাইক। নেপাল ও ভুটান সীমান্তে পাহারার দায়িত্বে রয়েছে এসএসবি জওয়ানেরা। সূত্রের খবর, বেশ কিছুদিন আগে এসএসবির তরফ থেকে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছিল, যেখানে শুধুমাত্র অস্ত্রই নয় যুদ্ধযান সহ বিভিন্ন জিনিসের দাবি জানানো হয়। সেই আবেদনের ভিত্তিতে সরকার 12টি বুলেট প্রুফ গাড়ি দিয়েছে, 15টি সশস্ত্র ট্রুপ ক্যারিয়ার, 7টি মাইন প্রোটেক্টেড গাড়ি, নজরদারির জন্য 42টি গাড়ি, মোট 9917টি বাইক দেওয়া হয়েছে। 1751 কিলোমিটার ভারত নেপাল সীমান্তে পাহারার কাজে মোতায়েন রয়েছে এসএসবি। এছাড়াও 699 কিলোমিটার ভারত ভুটান সীমান্তেও রয়েছে তারা। এছাড়া বিহার ও ঝাড়খণ্ডে মাও দমনে এই জওয়ানদের ব্যবহার করা হয়। এই অস্ত্র ও যান কাশ্মীর সীমান্তেও পাঠানো হবে।